না ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে মন ভরিয়ে কেন হেসে হেসে যায় ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে মন ভরিয়ে কেন হেসে হেসে যায় লা 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 আপনি গিয়েছিলেন, আমি লিপ দিয়েছিলাম গানটা সেলাম মেম সাহেব ছবিতে, পুলকের লেখা। হ্যাঁ, পুলকের লেখা। আমার মনে আছে টেকনিশিয়ান স্টুডিওতে আপনি তখন গানটা করতে এসেছেন, গানটা হলো, সকলে খুব হইচই করছে। আমিও দেখলাম যে আজ দীপঙ্কর বাবু আসবে, আমি তো নতুন গান দিই, ভয় লাগছিল। তা আপনি আমার পিট পিট চাপড়ে বললেন ভালো করে লিপ দেবেন, আমার মনে আছে বলেছিলাম জি। হ্যাঁ, এটা মাস্টারমশাই ভাব আমারটা আছে। মান্না দা, আপনার গানে এটা ভাইটালিটি, একটা প্রাণ চঞ্চলতা, একটা উচ্ছলতা সবসময় পাওয়া যায়। আচ্ছা, এটা এটার উৎসটা কি, মানে এটা কি আপনার নেচার, মানে ইজ ইট পার্ট অফ ইউ, না এটাকে আপনি আলাদাভাবে তৈরি করেছেন? প্রথমে বলুন, জিজ্ঞাসা করলেন এটা কি মাইনাস পয়েন্ট না ভালো? না না, এটা প্লাস পয়েন্ট, প্লাস পয়েন্ট। তাহলে বলি, আমার ছোট বয়স থেকে একটু দোষী ডান পিঠে লোক আমি, আর ভালো লাগে বেশ এই হইচই করতে, ছেলে পেলেদের সঙ্গে নিয়ে খেলা করতে, আর বন্ধু বান্ধবদের মধ্যে একটুখানি ইম্পর্টেন্স পাওয়ার অলওয়েজ একটা ইচ্ছা, লিডারশিপের ছিল আমার। এমনি যত যখন আমরা এই কাবাডি খেলতাম কিংবা সাত খোলাম খেলতাম, তখন আমার উপর কেউ টেক্কা দিলে খুব গাঁটটা দিতাম, সেসব আমার ছিল। তার গান বাজনার মধ্যে এই জিনিসটা আমি পেয়েছি বোধ হয় আমার কাকার কাছ থেকে। কিন্তু আপনার কাকা তো খুব সিরিয়াস ধরনের গান টান করতেন। আপনারা জানেন কাকাকে খুব সিরিয়াস হিসেবে, কিন্তু কাকার গান বাজনার মধ্যে সব রস থাকা দরকার ছিল, এবং কাকা দেখতেন যে সব রস থাকার দরকার। কাকা বলতেন এবং আমাদেরকেও বলতেন যে যার যা ভালোভাবে শুনে যাও, আর যেটি যে জিনিসটি ভালো পাও নিজের করে নেবে। আমি চিরকালই খুব শুনি গান, আর ভীষণ শুনি আমি গান, যেন আমি আমার মতো বোধ হয় আমাদের বাড়িতে রেডিও কেউ বাজায় না, সব সময় শুনতে থাকি। আর যারই আমার মনে হয় যারাই গান করে গান করছেন এবং নাম করছেন, তাদের মধ্যে অনেকের মধ্যেই অনেক কিছু পাওয়া যায় যে আমি নিজের মধ্যে পাই না, তো আমি সেটাকে আপনার করে দেবার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এতেই আমার মনে হয় এই যে রিসেপ্টিভিটি, মনের যে একটা রিসেপ্টিভিটি, এই ওপেননেস, এটা আমাকে আমার নেচারটাকে ওপেন করে। আপনার গানে সেটা কিন্তু প্রমাণ পাওয়া যায়, বেশিরভাগ গানে বেশ একটা দিল খোলা ব্যাপার রয়েছে আপনার গানে। গান মানে তো দিল না থাকলে গান কি করে হয়। তো আপনি মান্না দা সুরটুর কবে থেকে করছেন গানে, অনেক দিন আগে নাকি? মানে ওই কাকা সুর করতেন, কাকা দেখতাম প্রথমে থিয়েটার সুর করতেন। থিয়েটারে কিরকম সুর করতেন কাকা, একবার বসলেন, বসে খান পঞ্চুজে গান সুর করে দিলেন, আপনি পাশে বসে আপনি শুনছেন গানটা তৈরি হচ্ছে। তো এরা এই এই জিনিসগুলো আমাদের আমরা বেনিফিট পেয়েছিলাম ওই বাড়িতে জন্মেছিলাম বলে, এবং কাকা নিজে হাতেতে নিজে হাতে করে যখন শেখাতে আরম্ভ করলেন, তখন আমার মনে হয় আমরা বেশ ভালো স্টুডেন্ট হয়ে গেছিলাম মিউজিকের। অবশ্য স্ট্রিক্টলি কিছু করতে দেননি বাড়ি থেকে, আমার মেজ কাকা যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, কিংবা আমার বাবা তিনি চার্টার ব্যাংকে ছিলেন, আর ছোট কাকা তিনি চাইতেন সবসময় কাছে টেনে নিয়ে মিউজিক টিউজিক শেখাতে। বালুকা বেলায় অলস খেলায় যায় বেলা, যায় বেলা আনিয়া সারা দিন রাতি একই খেলা, একই খেলা, একই খেলা যায় বেলা। সুরটা তো চমৎকার হয়েছে, কিন্তু মান্না দা আপনার কি গলাটা একটু ধরে গেছে আজকে? বেশ, এই আপনাদের এই স্টুডিওতে আসলেই আমার কি জানি ঠান্ডা, আমি সহ্য করতে পারি না। আচ্ছা, এই যে গানটা আপনি আমাদের শোনালেন, এটা তো আপনি প্রথম ডিস্ক করেছিলেন গানটা নাকি? না, আমি গাইনি। সে কি সুপ্রীতি ঘোষ গিয়েছিলেন,
ওকে দিয়ে গাইছিলাম গান। ও আচ্ছা আচ্ছা। তারপর আর কোনো গান করেননি এরকম? আরে অনেক গান করেছিলাম, অনেক গান বাড়িতে তো নিশ্চয়ই অনেকগুলো গানের শুট। একটা গান করেছিলাম তখন এই নিয়ে তোর দু নম্বরে ছোটাই দা ছিলেন, ছোটাই দা, ছোটাই মিত্তির। আচ্ছা আচ্ছা। উনি নেই আর এখন না, তো ছোটাই দার আমি যেতাম কাকার সঙ্গে দু নম্বর স্টুডিওতে যেতাম। আমার দাদাও ছিলেন প্রণব দে, ছোটাই দার মিউজিক ডিরেক্টর ছিলেন দাদা। তো ওখানে গিয়ে ছোটাই দা আমাকে জিজ্ঞেস করলো কি করছিস, আমি বললাম শুট টুট করছি, বলে শোনা একটা। আচ্ছা, আমি শুনিয়েছিলাম এইটে। ও গো সারাটি জামিনি জাগি, ও গো সারাটি জামিনি জাগি, গোপন কথাটি পরানি পরানো দিয়ে আমার বাঁধিয়াল, ও গো সারাটি জামিনি জাগি, ও সারাটি জামিনি জাগি। আচ্ছা, এই গানটা নিশ্চয়ই আপনি রিস করেছেন? না, এটাও না, এটা ছোটাইতে বললেন এই গানটা খুব ভালো সুর করেছিস, এই গানটা সাইগল সাহেবকে দিয়ে গাইব। একবার হয়েছিল কি জানেন, কাশ্মীরে গাইতে গেছিলাম, সেখানে প্রথম গান করছি যখন বেশ অস্বস্তি, ঠান্ডা লাগছে, কাশ্মীর তো। তারপর দ্বিতীয় গান যখন আরম্ভ করব, হঠাৎ এক কাশ্মীরি ভদ্রলোক এলেন, এসে বললেন যে মান্না সাহেব আপকো বহুত তকলিফ হো রহি হে, মানে দেখ দেখ রহা হুঁ কি আপ ঠান্ডি কি ওজহ সে আপ বহুত পরেশান হ্যায়, পরেশান হ্যায়। তো মানে আমি বললাম যে হ্যাঁ আমার ঠান্ডাতে বেশ কষ্ট। তো উনি মাচার থেকে টুপিটা খুলে আমাকে দিয়ে দিলেন। আমি বললাম যে এই আপনি আপনার টুপিটা আমাকে দিয়ে দিলেন, বলে তো কে হওয়া হাম আপনাকে চাহনে বালে মেসে হ্যাঁ আর লগা লিজিয়ে আপকে যারা ইধার কম হ্যাঁ মামলা মামলা যারা কম হ্যাঁ। তো আমি পরে ফেললাম চুল ওটা পরে, ভালো তো লাগলোই আর নিজের মনের মধ্যে একটা জোর পেলাম যেন, কিন্তু এটা ওখানে একটা উইকনেস ছিল আমার, তো এটা লাগিয়ে গান করতে আরম্ভ করলাম, বেশ কমফোর্টেবলি গান করি। তখন থেকে আমি কমফোর্টেবলি গান করি। আপনি ওই একই টুপি বারে বারে সমস্ত জায়গায় ব্যবহার করেন? আমার অনেক রকম টুপি আছে, তবে এই টুপিটার একটা ওই হিস্ট্রিটা বলে দিলাম, এটা খুব ভালো টুপি। আচ্ছা, তো আপনি সেই বম্বের গল্পতে ফিরে আসি আমরা, আপনি বম্বেতে গেলেন সিএম ত্রিবেদীর ওখানে গান টান করবার জন্য, সে সময় কি কি হলো টলো একটু বলুন না আমাদের। ওই সিএম ত্রিবেদী এলেন, উনি এসে আমাদের খোকাদাকে আর রবীন চাটুর্যকে, আমাদের এখানে ফণিদার তো তখন খুব নাম ডাক্তার করেছিলেন ফণিদার, ফণি মজুমদার উনি ডাইরেক্টর হিসেবে গিয়েছিলেন, আর কাকা ছিলেন মিউজিক ডিরেক্টর। তো আমার দাদার যাবার কথা, দাদাই যেতেন, কিন্তু দাদা তখন ছোটাদের ওখানে কাজ করেন প্রণব দে। আমি দাদাকে বললাম দাদা তুমি যেও না আমি যাই, দাদা বলে যাও। তা আমি কাকার সঙ্গে চলে গেলাম এবং সেখানে একটু একটু কাজ করতে আরম্ভ করলাম। আসলে কাকার কাজ, কাকা মিউজিকের কাজ সমস্ত নিজে করতেন এবং আমি একটা, আপনি স্বরলিপিগুলো করে নিতেন সঙ্গে সঙ্গে? স্বরলিপি মানে একটা আমাদের একটা স্পেশাল স্বরলিপি আছে যেটাকে আমরা বলি শর্ট হ্যান্ড, তো ওই নোটেশন করতাম এবং শিখতামও। কাকার তখন অ্যাসিস্ট্যান্ট ছিলেন বিষ্ণু মিত্র বলে একজন ফ্লুট প্লেয়ার। আচ্ছা, ভালো বাজাতে বিষ্ণুবাবু, আমিও ছিলাম। এই করতে করতে কাকা এক ওস্তাদের কাছে আমাকে দিয়ে দিলেন, আমান আলী খান সাহেব, তার কাছে গান শিখতাম, ক্লাসিক্যাল গান শিখছিলাম, ক্লাসিক্যাল হ্যাঁ। আমার বলাত খারাপ, উনি মারা গেলেন ছ মাসের মধ্যেই এবং আমার আমার যথেষ্ট রসদ নিশ্চয়ই আপনাকে দিয়ে গেছেন যাওয়ার আগে? না, ছ মাসের কতটুকু পাওয়া যায়, তবে কিছু কিছু জিনিস উনি যা বলতেন সেগুলো আমার মনে গেঁথে আছে। কোনো ভয়েস ট্রেনিং ট্রেনিং বা এই ধরনের কিছু? হ্যাঁ, উনি বলতেন যে ক্লাসিক্যাল গান করতে গেলে ওই উনি বিশ্বাস করতেন না যে যেমনভাবে কথা বলা হয় জেনারেলি যা শোনা যায় যে ক্লাসিক্যাল গানের কী পদগুলো বুঝতে পারা যায় না, উনি বলেন ওসব চলবে না।
অ আ ই ই ও ও সবকটা স্বরবর্ণ সুন্দর ক্লারিটি থাকবে সবকিছুর মধ্যে একটা এবং কিছু কিছু উনি শিখিয়েছিলেন আমাকে যেমন আও 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 যদি বলা হয় আও আও যদি একসঙ্গে বলা হয় আও 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 জুড়ে যায় মানে কিরকম হয় জানেন ঠিক আপনাকে বোঝাতে পারছি না মানে আ ই ও এইরকম একটা কথা দিলে আমি ঠিক বুঝিয়ে দিতে পারি যে এগুলো যখন আয়ের পর হচ্ছে ই আসছে মধ্যেখানে একটা অন্যরকম কীরকম ভাবল হয়ে যায় এগুলো খুব সাবধানে বলতে হয় সেগুলো আপনার গানের আপনি যখন গান করেন আপনার গানের বাণীগুলো তো খুব পরিষ্কার গোটা গোটা খুব সুন্দর থাকে সেটা আমার মনে হয় আপনি কন্টেস্টলি করেন সেগুলো মানে হ্যাঁ আমার মনে হয় বাংলাদেশে হেমন্তবাবু করেন হেমন্ত কথা বিউটিফুল বলেন উনি এবং আমি হেমন্তবাবু দেখে দেখুক আর বম্বেতে লতা বলে সুন্দর কথা আচ্ছা আপনি বম্বের আপনি যখন গান টান গাইতে পেতে গেলেন বম্বে প্লেব্যাক টেব্যাক করছেন বিভিন্ন মিউজিক ডাইরেক্টরের সঙ্গে তো আপনার তখন পরিচয় হয়েছে তাদের তখন পরিচয় হয়নি তখন তাবর তাবর সমস্ত লোক রশাদ সাহেব মিউজিক ডিরেক্টরের সঙ্গে তখন অত পরিচয় হয়নি তবে গাইয়ে যারা ছিলেন তাদের সঙ্গে আমি নিজে যেচে গিয়ে একটু আলাপ করেছিলাম কেননা তাদের গান আমার ভালো লাগতো একজন ছিলেন জি এম দুরানি বলে আচ্ছা সুন্দর মিষ্টি গলা ছিল উনি পাঠান ছিলেন কিন্তু ভারী মিষ্টি সফট গলা ছিল ওনার আর সুন্দর গান করতেন উনি ছিলেন এই যে এসএন ত্রিপাঠী মারা গেলেন সেদিন হ্যাঁ রিসেন্টলি মারা গেলেন রিসেন্টলি মারা গেলেন উনিও গান করতেন তখন কিন্তু আপনি প্লেব্যাক করলেন কখন কবে থেকে আপনি প্রথম প্লেব্যাক করলেন কবে গাইবার জন্য তো ছটফট করতাম হ্যাঁ তো গাইতে দিত কই আমার আমি আমার যতদূর মনে পড়ে আমার তো সেই ছবিটা দেখা হয়নি মানে পুরনো দিনের লোকের কাছে শুনেছি আমার ভূপালি থেকে আপনি প্রথম প্লেব্যাক করেছিলেন না না আমার ভূপালি তো অনেক পরে আমার ভূপালি আসলে ওটা মারাঠি ছবি যেটা শান্তারামজি বানিয়েছিলেন মারাঠিতে এবং তারপর সেটা বাংলাতে করা হয় এবং সেটা ডাইরেক্ট করেছিলেন আমাদের পুতুলদা নিতিন বোস আচ্ছা আচ্ছা তাহলে আপনি প্রথম প্লেব্যাক কোন ছবিতে করেন সে একটা দারুণ হিস্ট্রি ওই শঙ্কর রাও ব্যাস ছিলেন মিউজিক ডিরেক্টর তিনি হচ্ছেন ক্লাসিক্যাল সিঙ্গার এই নারায়ণ রাও ব্যাসের দাদা বড় দাদা নারায়ণ রাও ব্যাসের খুব নাম করা ক্লাসিক্যাল সিঙ্গার উনি মিউজিক জি উনি মিউজিক ডিরেক্টর ছিলেন প্রকাশ পিকচার্সের প্রকাশ পিকচার্সের মালিক ছিলেন শঙ্কর রাও ভট্ট আর বিজু ভাই ভট্ট গুজরাতি ছিলেন ওনার ওনা তখন রামরাজ্য করছেন রামরাজ্যের জন্য বাল্মীকির যে রোল করছিলেন বদ্রীপ্রসাদ জি তাঁর গানের জন্য ওনারা কাকার কাছে এলেন এসে বললেন যে বাল্মীকিকে গানে গেলে আপকো প্লেব্যাক দেনা পড়েগা কাকা বললেন তো উনি তো রোল না করলে কখনো কারো প্লেব্যাক করেন না উনি কোনোদিনই কারো গলায় অন্য কারো গলায় প্লেব্যাক করেন না তো ওনারা খুব শুনে মানে একটু নিরাশই হয়ে গেলেন আর বললেন যে দেখি আপকে ভয়েসকে যে ও ডেপথ আর বো যারা এক কথায় বলে যে স্টেন্টোরিয়ান ভয়েস একটা হ্যাঁ ওই রকম একটা ভয়েস চাই কী করা যায় কাকে দিয়ে গাওয়া যায় গাওয়ানো যায় কাকাকে বললেন যে আমার ভাইপোকে চেষ্টা করুন না বলে আপনার ভাইপো কত থাকে বলেই তো বসে রয়েছে মান্না তো আপনি তখন পাশে বসে পাশে বসে তো ওরা আমার দিকে চেয়ে বলে ছোকরা ইয়ে কেসে গায়েঙ্গে ইতনা আমাকে চাই ডেপথ বলে বলে আপ কোশিশ তো কিজিয়ে আচ্ছা হ্যাঁ বলে নিয়ে যান দেখুন কী হয় শঙ্কর ব্যাস কেউ বেটে গাও গে হ্যাঁ হ্যাঁ জরুর ভয়টা একেবারে না আমার ওই রকম ভাব একটা যে ক্যা হওয়া পাঠিয়ে দেবে হবে না যাও বলবে ঠিক হয় তারপরের দিন গেলাম উনি শুনে বললেন যে হবে এবং আমার প্লেব্যাক সিঙ্গিং আরম্ভ হয়ে গেল বাহ মারাঠিতেও গিয়েছিলাম হিন্দিতে তো গাইলামই তারপর মারাঠিতেও গাইলাম আপনি সেই মানে বাল্মীকি তো বুড়ো দাড়ি টাড়ি আছে মানে তার ওই ওই একটা সেটব্যাক হয়ে গেছিল যে আমার ওই কচি বয়সে যত বুড়ো দাড়িওয়ালার প্লেব্যাক আমি সকলের গান করতে আমার ওই কান্না পেতো সে বুক ফেটে কান্না পেতো যে একটা
অত গিয়ে দেখতে গেলাম যে ওই ছবিতে গান করেছি, গিয়ে দেখি যে এটা এমন একটা লোক গাইছে না, আমার একেবারে খুব কষ্ট হতো। মানে আমার জানাশুনো আর যাদের সঙ্গে বন্ধু বান্ধব এবং বান্ধবী টান্ধবী তাদের কখনো নিয়ে যায়নি, ইম্পসিবল, ওই বুড়োদেরকে দেখাতে নিয়ে যাবো। আচ্ছা, এই সময় এই ক্লাসিক্যাল গান তো আপনি শিখেছেন বা বাড়িতে চর্চা করছেন, কাকার একটা ট্রেনিংও ছিল, কিন্তু আপনার গানে আমরা দেখছি একটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স পাওয়া যায়। কিন্তু ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স এটা আমরা যখন স্কটিশে পড়তাম তখন আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটুখানি এই টেবিল চাপড়ে গান, তারপর হইচই করা গান, সময় সময় ইংরেজি গান টান করার অভ্যেস ছিল আমার। আমি তখনকার দিনে তো গান করতে নেই, বিং ক্রসবি, ফ্র্যাঙ্ক সিনাত্রা, তারপর প্যারি কোমো, জিমিস, তো আমার খুব ভালো লাগতো ওদের গানগুলো, খুব ভালো লাগতো এবং গাইবার চেষ্টাও করতাম, একটু একটু গাইতামও। আচ্ছা, এদের গান গান আপনি কি অ্যাসিমিলেট করে নিজের মতো করে কোনো রেকর্ড টেকর্ড করেছেন, গান করেছেন? ওদের সুরের ছায়া একটু একটু, ওদের গাইবার ঢং একটু একটু আমি নকল করে আমার গানের মধ্যে আনার চেষ্টা করি। মানান্দা একটু শোনান, একটু শোনান। ধরুন আমার একটা গান শুনেছেন কিনা জানি না, আমার মনে হয় প্রথম রেকর্ড ওটা, আই ওয়াজ ডান্সিং টেনিস বলস, একটা গান ছিল না? আপনি একটু ইংরেজিটা শুনিয়ে দিন, তারপর বাংলাটা শুনবো আমরা। আই ওয়াজ ডান্সিং দা রা রা দা দি দা রা দি দা রা দি দা রা লা 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 দা লা রা লা রে 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 মি জাই দূরে তবু রবে কি আশে ক্লান্তি খুঁজি শান্তি তুমি গো, হায় হায় গো রাত যায় গো দূরে তবু রবে কি এস গন্ধ ধর গন্ধ ধরলা। এই এটা তো মানে আছে, অবশ্য সেটা অনেক পরবর্তী সময়কার গান, এই হয়তো তোমারই জন্য, এই গানটা মনে হয় একটু হয়তো তোমারই জন্য, ওটা আমার সুর নয়, ওটা হচ্ছে সুধীন বাবুর সুর, ওটা তিন ভবনের পারে আমি গিয়েছিলাম সৌমিত্র বাবুর জন্য। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমের জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমার জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তার জানি না প্রেমের শর্ত, আমি যে নিজেই মত্ত জানি না প্রেমের শর্ত, যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমের জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই, তুমি তো বলো নি মন্দ তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলো মন্দ তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই, হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের জীবন,
জানি তুমি অন্য আশার আরেকটা গানের ফরমাইশ আছে মান্নাদা ও ড্যানি বয়টার একটা আপনি বাংলা করেছিলেন মনে আছে আমার ও ড্যানি বয় আমার ভীষণ প্রিয় গান আমার আপনি শোনান এটা বিং ক্রসবি গিয়েছিলেন আর আমি যেটা করেছিলাম সে গানটা লিখেছিলেন আমি আজ আকাশের মতো একলা শ্যামল বাবু শ্যামল গুপ্ত মহাশয় লিখেছিলেন আসলে এই এই রাগগুলো আমার খুব প্রিয় রাগ আর এতে একটু কল্যাণ ঠাট ওর নোটস লাগে আমার এগুলো গাইতে খুব ভালো লাগে ও ড্যানি বয় দ্য পাইপস আর কলিং From glen to glen and down the mountain sides, the summer's gone and fast the leaves are falling. Tis you must go and I must ride. কি জানি কোথায় এর মধ্যে ওই নোটসগুলোর মধ্যে যে কোথায় একটা কি দুঃখ ছিল না ভীষণ আমাকে টাচ করতো তা আমাকে শ্যামল গুপ্ত মহাশয় একটা গান দিয়েছিলেন তা আমি দেখলাম আমি আজ আকাশের মতো একলা তখন আমার একটু একলা একলা ভাব ছিল আমি অনেক কিছু মিস করতাম একটু একা একা ভাব ছিল তো হঠাৎ কি যেন মনে হলো যে এইভাবে আমি শুরু করতে পারি গানটা আমি আজ আকাশের মতো একলা কাজলো মেঘের ভাবনায় বাদলে ব্যথা আমি আজ আকাশের মতো একলা 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 বাই বুকের কাছে স্মরণের তারাগুলি ঘুমায় সজল উদাস বাই বুকের কাছে স্মরণের তারাগুলি ঘুমাইয়াছে বিলাপের ভাঙা সুর ভেঙে গেছে আধার বিনায় কাজল মেঘের ভাবনায় বাদলের এই রাত ঘিরেছে ব্যথা আকাশের মতো একলা 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 এসব রোমান্টিক গান আর হবে না মান্নাদা সত্যি আচ্ছা বলুন ভালো লাগে আমার এই গানগুলো অসাধারণ গানটা আচ্ছা আপনি এবার কলকাতায় আসা যাক কেমন কলকাতায় তো আপনি অনেক সঙ্গীত পরিচালকের সঙ্গে আপনি গান টান করেছেন নচিকেতা ঘোষ সুদিন দাশগুপ্ত সলিল চৌধুরী হেমন্ত দা এদের কিছু অনিল দা অনিল অনিল বাগচি অভিজিৎ বাবু অভিজিৎ বাবু তারপরে ওই ওই যে কি নাম কে আরেকজন উনি বেশ ভালো শুট করেন গান অনেকের গান করেছেন হ্যাঁ তো আপনি সকলের সঙ্গেই তো গান করেছেন হ্যাঁ তো এদের সম্বন্ধে
একটু এদের একটু গান টান শোনান না আমাদের নচিকেতা ঘোষের নচি বাবু সুদিন বাবু তো আমার খুব নিকট বন্ধু ছিলেন একজন আর সুদিন বাবুর ওই একটা গান হয়তো তোমারই জন্য ও সুদিন বাবুর সুর শঙ্খবেলা ছবিতে ওই গানটা সুদিন হ্যাঁ শঙ্খবেলা আমি সুদিন বাবুর কাছে খুবই ঋণী এই জন্যে যে সুদিন বাবু আমাকে কিছু কিছু খুব সুন্দর গান করিয়েছিলেন যেমন মন রে আমার শুনলি না বারণ ওই ডাকঘর করাতে ওই লাল পাগুড়ি বেঁধে মাতে রাজা হলি মথুরাতে আর তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি তারপর ওই সরোজ বাবুর একটা ছবিতে শঙ্খবেলায় উত্তম বাবু হিরো ছিলেন তার মাধবী বৌদি ছিলেন অনেক পিকচারাইজেশনে দারুণ ছিল গানটা যখন গান বানালেন সুদিন বাবু বললেন যে মানে আপনি গাইবেন আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম তারপর হওয়া হঠাৎ শুনলাম যে না গাইবো না কেন ও অনেক ডিস্ট্রিবিউটর বললে কি মান্না দে গাইবে বলছি বলুন কি না না ওসব না এসব বলে তো সুদিন দা বলছে ঠিক আছে ও গানই দেব তো বলে যে মান্না দের গলার ওয়েস্টার্ন ইয়ে আপনারা শুনে দেখেছেন তো শেষ পর্যন্ত ঠিক হলো ওই গানই হবে আর সুদিন বাবু বম্বেতে এলেন রেকর্ডিংয়ে ডেট পাওয়া যায় না রেকর্ডিংয়ে ডেট পাওয়া গেলে তো লতার শরীর খারাপ হয়ে গেল তারপর একদিন লতার শরীর ভালো হয়ে গেল এবং রেকর্ডিংয়ের ডেট কিছুতেই পাওয়া যায় না তখন কৌশিক সাহেব আমাকে বললেন রেকর্ডিস্ট কৌশিক সাহেব মেহবুব স্টুডিওর রেকর্ডিস্ট ছিলেন উনি বললেন যে মান্না তুমি যাবে নৌশাদ সাহেবকে পুছো উনকি রেকর্ডিং হ্যাঁ আপ ওই এক আদমি হ্যাঁ বহুত হামদর্দি হ্যাঁ তো আমি গেলাম ওনার কাছে উনি বললেন যে মান্না সাহেব 11 বাজে তক কর সকেঙ্গে তো কর লিজিয়ে আপ নেই তো মেরা ভি বহুত বড়া গানা হ্যাঁ জরা মুশকিল হো জায়েগি আমি বললাম যে 11টার সময় ঠিক আছে করে দেব আমি লতাকে গিয়ে বললাম যে সকাল 7টা থেকে রেকর্ডিং লতা বলে ঠিক হ্যাঁ চলিয়ে করতে থে আর ভালো 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 মিউজিশিয়ানস এই মনোহরি কেটসি বাসু ইত্যাদি সকলকে আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে কন্ট্যাক্ট করে বললাম ভাই কালকে 7টার সময় রেকর্ডিং এবং 7টার সময় আমরা পৌঁছে গেলাম লতা 7:30টার সময় এসে গেল গান যখন প্রথম গান নামলো তখন 8:30টা ঠিক মানে 1টা থেকেই তুই ওকে এই গান কে প্রথম কাছে এসেছে কে প্রথম ভালোবেসেছি কিছুতে যায় না বলা লা 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 তুমি না আমি বিউটিফুল সং আর আমার মনে হয় লতাজিও যা গেয়েছিলেন বিউটিফুল বিউটিফুল আচ্ছা আপনি তো শরীরদার সুরে একখানা খুব বিখ্যাত গান গেয়েছিলেন আমার আমার বয়স তখন অনেক কম দেখেছিলাম ছবি বিশ্বাস মহাশয় লিপ দিয়েছিলেন ওরকম লিপ দেওয়া আমি তো মনে হয় উত্তম কুমার আর ছবি বিশ্বাস এত ভালো গানের লিপ দিতে পারে উনি আমাকে বলেছিলেন মানে এটা কি করেছো গানের মধ্যে নিয়ে বেলাল লাপনা করেছো সমস্ত আমি লাগাবো কি করে লিপ দেবে কি করে খুব বকেছিলেন আমার ছবি বিশ্বাস বলেছিলেন হ্যাঁ ছবি উনি বাবা কেন ছবি বিশ্বাস আমার কাকার বন্ধু মানে আমার বাবার সঙ্গে খুব জানাশোনা ছিল স্টলওয়ার্ট একদিন রাত্রে ছবি একদিন রাত্রে শুনুন আর শলিল বাবুর লেখা শলিল বাবুর সুর এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি বুড়ি এই দুনিয়ার লাট্টু ভগবান হারিয়ে চলেতি এই দুনিয়ার লাট্টু ভবান তুমি হারিয়ে চলেতি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি কর বেবি ধরুন এই বুক থেকে আমি গোল যেটা নিয়ে যদি রাখি এই মানি ব্যাগেতে
আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজের আর ফাঁকেতে এই বুক থেকে আমি বল যেটা নিয়ে যদি রাখি এই মানি ব্যাগেতে আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজের আর ফাঁকেতে এই টাকাটা তো চলবেই দাগ 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 চলবেই এই টাকাটা তো চলবেই দাগ 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 চলবেই শুধু কল যেটা যাও ভাঙতে কিছু মিলবে না এক রক্তি শুধু কল যেটা যাও ভাঙতে কিছু মিলবে না এক রক্তি সব সত্যি এই দুনিয়া ভাইসাবি হয় সব সত্যি সব সত্যি অসাধারণ আচ্ছা এরকম আরেকটা গান আমার মনে আছে মান্না দা আপনি গিয়েছিলেন মানে ঈশ্বর খেয়েটে মানে এটা তো ছবি বিশ্বাস ঈশ্বর খেয়ে গানটা করেছিলেন তো অনিল দা দ্বীপ জেলে যাই ছবিতে অনিল চ্যাটার্জি করেছে তো হেমন্ত বসু হেমন্ত দাস শুন না অসাধারণ গান ওটা এমন বন্ধু আর কে আছে এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার কখনো বা ডার্লিং রাই ভুলে যাই সব গান কখনো বা ডার্লিং কহু তুমি জননী কখনো বা স্নেহময়ী সিস্টার এমন বন্ধু আর কে আছে সুন্দর গান ভুলে গেছেন বাকি কথাগুলো ভুলে গেছেন আচ্ছা উত্তম দার কথা আসা যাক বাংলা ছবির রাজপুত্র উত্তম কুমার আপনি তার গলায় সুপার 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 হিট বহু বহু গান গেয়েছেন আমি গান করে ধন্য হয়ে গেছি মানে কটা ছবির নাম বলবো বলুন সে নিশি পদ্ম চৌরঙ্গী ছদ্মবেশী সন্ন্যাসী রাজা অ্যান্টনি ফিরিঙ্গি মানে তো তুলনা নেই মানে গানগুলো সত্যি হ্যাঁ আচ্ছা এত ভালো লিপ দিতেন না আর গানগুলো তো সেরকম ভালো হতো খুব সমস্ত জিনিসটা কি জীবন্ত হয়ে উঠতো বলুন তো গাইতেন তো নিজে হ্যাঁ নিজে গাইতেন আরো ভালো লাগতো আমার মনে গানের মধ্যে যেগুলো আমরা অলংকার গুলো দেবার চেষ্টা করি সেগুলো ফোটাতে পারতেন খুব ভালো অভিব্যক্তি সুন্দর আর উনি গাইবার চেষ্টা করার জন্য মনে হতো যেন উনি গাইছেন আর অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কিছু মনে করবেন না অনেক ক্ষেত্রে আমরা মনে করেছি দেখেছি যে গানের হয়তো উপরের অক্টেভে গান হচ্ছে যিনি লিপ দিচ্ছেন সেটি খুব এফার্টটা নেই নিজেই দিয়ে যাচ্ছেন আমার দেখে অস্বস্তি হয় সত্যি আমাদের কত কি শেখার আছে না কিন্তু আমার মনে আছে একদিন বম্বে আমি বান্দ্রায় থাকি তখন আমি যাচ্ছি গাড়িতে আমি নিজে চালাচ্ছিলাম আমার স্ত্রী ছিলেন পাশে এক জায়গায় যাচ্ছি হঠাৎ দেখি উত্তমবাবু হাতে একটা কি নিয়ে রাস্তা ক্রস করবেন বলে দাঁড়িয়ে আছেন বম্বেতে হ্যাঁ গাড়ি থেকে নেমে রাস্তাটা ক্রস করবেন বলে দাঁড়িয়ে আছেন তখন উনি ওই ছবি করছিলেন ছোটি সি মুলাকাত রাইট ছোটি সি মুলাকাত তখন নতুন নিজের ছবি ওটা উনি করছিলেন ওখানে এবং তখন এইখানে ওই অ্যান্টনি ফিরিঙ্গির মিউজিক আমি গান করেছিলাম এবং সেই গান উনি নিয়ে বম্বেতে গিয়েছেন এবং আমাকে বললেন আমি এদিকে গাড়ি নাড় করে দিয়েছি আমি হাত নাড়লাম কেমন আছেন প্রায় মান্না দা কেমন আছেন কি যে করে দিয়েছেন গানগুলোকে শক্ত শক্ত দেখুন না সব সময় নিয়ে বেড়াচ্ছি ঘুরে যখনই সময় পাই একটু চালিয়ে চালিয়ে শুনছি কি করেছেন বলুন তো অপূর্ব রিয়েলি এই বলতেই হবে তাহলে উত্তম দা লিপে এবং বিভিন্ন মিউজিক ডাইরেক্টরের সুরে আপনি যেসব গান করেছেন দু একটা নমুনা শোনান উত্তম বাবুর লিপে প্রথম গান করি আমি বোধহয় ওই শঙ্খবেলা ওই আমি আগন্তুক এন্ড অল দ্যাট তারপর নজিবাবুর সুরে গিয়েছিলাম চিরদিনের হ্যাঁ চিরদিনের ছবিতে নিশিপদ্মর নজিবাবুর সুর শোনান না একটু মান্না দা ওই আজ রাতে আর যাত্রা তো অনেকবার শুনেছেন এইটা শুনুন এটা খুব ভালো যা খুশি ওরা বলে বলুক ওদের কথায় কি আসে যায় ওরাই রাতের ভ্রমর হয়ে নিশি পদ্মের মধু যে খায় যা খুশি ওরা বলে বলু
তাদের দেখে শুধুই ঘৃণা ছেটায় ওরা দিনের বেলায় যাদের দেখে শুধু ঘৃণা ছেটায় আবার রাতে তাদের বধূ করে পশুর খিদে মেটায় ওদের এমন জাদু দিনে সাধু নামা বলি ওরা পরে যে গায় ওদের এমন জাদু দিনে সাধু নামা বলি ওরা পরে যে গায় ওরাই রাতের ভ্রমর হই নিশিপতের মধু ছে খায় যা খুশি ওরা বলে অপূর্ব অপূর্ব নচিবাবুর সুর আরেকটা আরেকটা গান মান্নাদা উত্তমদার গীতে খুব মানে উত্তমবাবুর সুর উত্তমবাবুর গান আর চৌরঙ্গি চৌরঙ্গি অসীমা দেবীর সুর একটা গান শুন সুন্দর গান করেছিলেন বড় একা লাগে এই আধারে বড় একা লাগে আধারে মেঘের খেলা আকাশ পারে মেঘের খেলা আকাশ পারে মেঘের খেলা আকাশ পারে সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি কেমন ছিলেম ভুলে এই বেদনাকে কে যে বলে দেবে এই আমাকে কে যে বলে দেবে এই আমাকে মেঘের খেলা আকাশ পারে মেঘের খেলা আকাশ পারে আচ্ছা একটু অন্য প্রসঙ্গে আসি মান্না দা একটু জমজমাটি গান দু একটা হোক মেহমুদ সাহেব উত্তম বাবুর অনেক জমজমাটি গান গেয়েছেন আচ্ছা বলুন মেহমুদ সাহেবের যখন নাম নিলেন মানে মেহমুদ সাহেব এবং আপনি বলতে গেলে ইনসেপারেবল মানে আপনি যে গলায় কি করবেন এবং উনি যে অভিনয় করে কি অভিব্যক্তি দেখাবেন এ তো ঈশ্বরও স্বয়ং বলতে পারেন না হ্যাঁ মেহমুদ সাহেব বলতেই হবে বিরাট বড় অভিনেতা হ্যাঁ তো আপনি গানগুলো ঠিক সেরম সেরম ভাবে করতেন তার গানগুলো সবকিছু আমি করতাম না যেমন ধরুন প্রথম পঞ্চম বানায় মেহমুদ সাহেবের ছবিতে গান এবং আমাকে বলা হয় গান করতে না তার আগে বোধ হয় আমি সচিন্দার সুরে ওই মঞ্জিল ছবির গান করেছিলাম আরে হাটো কাহে কো বনাবো হ্যাঁ এটা একটু শোনেন আরে সে ভৈরবী ওটা সচিন্দার করেছিলেন ইয়ে থেকে নিয়ে ওই খাজা পেয়াজ খাজা বের একটা গান ছিল তার থেকে বজান মাইজি गैर के संग गैर के संग घर से निकले सैर को जाने लगे हाय जब मिली हमसे नजर झूठी कसम खाने लगे अरे हटो काहे को झूठी बनाओ बत्तिया हटो काहे को झूठी अरे बनाओ ते बनाओ ना बनाओ बत्तिया हटो काहे को झूठी
और रोज मुलाकात हैं ओ प्यार है उनके लिए और हमसे फकत बातें हैं अरे जाओ 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 झूठी प्रीत ना जताओ जाओ 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 झूठी प्रीत ना जताओ जल रही बिरह में सैया और ना चलाओ जल रही बिरह में सैया और ना चलाओ वहीं जाओ वहीं जाओ जहाँ पे बिताई बतियाँ अटकाहे को झूठी ए बनाओ बतियाँ न बनाओ बतियाँ न बनाओ बतियाँ हटो काहे को झूठी न बनाओ न बनाओ न बनाओ এটা শচীন দা বানিয়েছিলেন আর শচীন দার ছেলে মানে রাহুল মানে পঞ্চম ও এটা বানিয়েছিল সেটা শুনুন পঞ্চম তো उठा मौसम आओ ट्विस्ट करें जिंदगी आई आओ ट्विस्ट करें गा उठा मौसम आओ ट्विस्ट करें नाच उठी है जिंदगानी ओ मेरी चम चमा चम चम चमा चम अरे हाँ उठा मौसम में आओ ट्विस्ट करें जिंदगी है यही मस्ती के साजों में गा गाओ खुशियों को महफिल में लगाओ इतना सा कहना है आओ 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 ट्विस्ट करें गा उठा मौसम में आओ ट्विस्ट करें गा उठा मौसम में आओ ट्विस्ट करें जिंदगी है यही সুন্দর আমার মনে হয় পঞ্চম পঞ্চম সুন্দর গান দেখুন এর মধ্যে কত সুন্দর মেলোডি এই মেলোডি মেলোডির জন্য এই গানটা এত প্রাণে লাগে মেলোডি গাইবার আজকাল মিসিং আজকাল মিসিং মেলোডি আজকাল গানে পাওয়া যায় আচ্ছা মানাদা গৌরীদার কথা তো আপনার প্রায় মনে পড়ে নাকি ভীষণ মনে পড়ে আপনি নন ফিল্ম ডিস্ক কিছু করেছেন গৌরীদার বহু গান করেছি গৌরীবাবুর বড় দুঃখের কথা ওর মতন ওর মতন গীতিকার ওর মতো কবি চলে যাওয়া চলে যাওয়া বড় ভীষণ দুঃখ দিয়ে গেছে গৌরবাবু আপনার কাকা কৃষ্ণচন্দ্রদের গান তো মহাসিন রূপার হতে তো আপনি রেকর্ড করেছেন না তো সেটা শোনাবেন না আপনার পছন্দ মতো অন্য একটা গান শোনাবেন কাকার গান শুনবো কিন্তু কাকার গান শোনাতে ভয় করে কাকার গান শুনে শুনে শিখে শিখেই তো গান করতে শিখেছি তবে আজকাল আমি এই বয়সেও কাকার গান করার পর এক ভদ্রলোক বলেছে এ পোলাপান কি গাইবে কৃষ্ণচন্দ্র দে কি সঙ্গীতাচার্য তার গানে পোলাপান গাইতে পারে আমাকেও পোলাপান বলে গর্বের কথা তো এটা কাকার একটা গান আমি গাইছি শুনুন খুব সুন্দর গান স্বপন যদি মধুর এমন হয়
বক্সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না, স্বপন যদি মধুর মন বক্সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না, জাগরণের বাস্তবে মানুষের কি কাজ তবে, জাগরণের বাস্তবে মানুষের কি কাজ তবে, ঘুমের ঘোরে ঘুমের ঘোরে স্বপ্ন তবু সুখের মাপে অল্প না, জাগিও না আমায় জাগিও না, সত্য কি আর মিথ্যা কি, জাগরণের স্বপাকি স্বপন তবু সত্যি মিছে, জাগরণের জল্পনা, জাগিও না জাগিও না জাগিও না আমায় জাগিও না, স্বপন যদি মধুর মন বক্সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না।